হ্যালো ফ্রেন্ডস, আমি কাকলি। আমার ইউটিউব চ্যানেল ইজি গার্ডেনিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আরেকটি লাকি প্ল্যান্ট সম্বন্ধে আলোচনা করব। আজকে কোনো প্রপাগেশন নয়, আজকে গাছটির সম্বন্ধে শুরু করব। গাছটির নাম হচ্ছে শামি গাছ। শামি গাছ আজকাল অনেক নার্সারিতে শামি গাছের বিক্রি আছে, অনেকেই নিয়ে যায়। আজকাল অনেকে ইউটিউবের মাধ্যমেই বেশিরভাগ মানে ভাবে লোকে জেনেছে যে এই গাছটি বাড়িতে রাখলে সুখ সমৃদ্ধির অভাব হয় না। জ্যোতিষ মতে বলে নাকি এটা শনিদেবের প্রভাব রূপে এই গাছটা পুজো করে। যাই হোক, আমিও 7-8 মাস আগে একটি গাছ বাড়িতে নিয়ে এসেছিলাম, 1.5 ফুট দৈর্ঘ্যের। তো যাই হোক, আজকে গাছটি প্রায় 4-4.5 ফুট বড় হয়ে গেছে। সেই গাছটির ফুল খুব সুন্দর, খুব রেয়ার। অনেকটা আমি যে কালারে সারিয়ে যে পিঙ্ক কালার করেছি, পিঙ্ক এবং ইয়েলো এই দুটো মিশ্রণে ফুল হয়। ফুলটা দেখতে খুব সুন্দর, সেই ফুলটিও দেখাবো এবং গাছটির সম্বন্ধে দু একটু কথা বলবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার স্বামী গাছ। এই হচ্ছে আমার স্বামী গাছ। স্বামী গাছটা একটু দূর থেকে দেখাই কত বড় হয়েছে। প্রায় 4 ফুটের বেশি গাছটা বড় হয়েছে। আচ্ছা, এই গাছটা আমি যখন প্রথম এই থেকে নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম তখন 1 ফুট মতো ছিল, তখন কোনো ফুল টুল কিছু হয়নি। ফুল এসছে 7-8 মাস হলো আমি গাছটা নিয়ে এসেছি নার্সারি থেকে। এবং মে মাস থেকে লকডাউন যে সময় হঠাৎ একদিন দেখলাম একটা সুন্দর ফুল ফুটেছে। ফুলগুলো আমি আগে থেকে জানতাম যে এরকম হয়, কিন্তু আমার গাছটার সম্বন্ধে একটু সন্দেহ ছিল যে ঠিক গাছ দিয়েছে কি না। হয়তো ফুলটা দেখলে তখন মনটা আশ্বস্ত হলো যে না, এটা ঠিক গাছ। হঠাৎ একদিন দেখলাম এত সুন্দর একটা ফুল ফুটে রয়েছে। ফুলটা একটু দেখাই, আজকে আর কোনো প্রপাগেশন করছি না, এটা ফুলটা দেখাবো বলেই মূলত আমি এটা ভিডিওটা করছি। ফুলটা আমি দেখাচ্ছি, তার আগে দুটো কথা বলে নিই। এটা হচ্ছে খুব হার্ডি প্ল্যান্ট এবং এটা একটা ডেজার্ট অঞ্চলের গাছ। এই ডেজার্ট অঞ্চলের গাছের কী হয়, ওখানে বৃষ্টি একটু কম হয়, সেই জন্য এই গাছটা যে গাছটা কি হয় মাটির অনেক দূর পর্যন্ত এর শিকড়টা বিস্তৃত করে দেয় জলটা পাওয়ার জন্য। তো জল পাওয়ার জন্য সে বিস্তার করে দেয় এবং এর গায়ে খুব বড় বড় কাঁটা থাকে। কাঁটা আছে, পাতাও বেরিয়েছে, কাঁটা কাঁটাগুলো এখানে কাঁটা আছে, আরও আছে কাঁটা, এই যে কাঁটা, এই যে কাঁটা আছে, কাঁটা আছে গায়ে। খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়, নালে হাতে ফুটে যাবে, লেবু গাছের মতো কাঁটা। যাই হোক, এই গাছটার পাতাগুলো খুবই ঝিরি ঝিরি, কারণ যাতে জলটা খুব কম বাষ্পীভূত হোক হয় সেই জন্য, কারণ ওখানে তো খুব জল কম পায়। আর এই যে আমার হাতে ধরা আছে কুমি, এটা হচ্ছে ফুলের কুড়িটা। এবার ফুলটা দেখাই, এই হচ্ছে ফুল, কিন্তু এই ফুলটা মানে এটা হচ্ছে ফুল এবং এইটা হচ্ছে কুড়ি কুড়ি, এটা ফুল, কিন্তু এই ফুলে এটা একটা অপরিণত হয়েছে ফুলটা, কারণ এই ফুলের সামনের দিকটা এইরম থাকে, ফুলের সামনে এরম হলুদ থাকে, ফুলটার সামনেটা হলুদ থাকে। এটা আমার কালকে ফুটেছিল, কালকে ফুটেছিল, আজকে এরকম সাদা হয়ে গেছে, গোলাপি ভাবটা নেই। এটা পরের দিন এরকম সাদা হয়ে যায়, আর আগের দিনের কালারটা দেখুন কি সুন্দর কালার, ম্যাজেন্টা কালার। এটা ফুলটা পরিণত নয়, দেখুন পেছন দিকে এখন এই যে কুড়ির এই অংশটা এখনো ফোটেনি, কুড়ির এই অংশটা এখনো ফোটেনি, আর সামনে হলুদ অংশটা নেই। কিন্তু গাছটা আমার এই টব মানে এরকম গ্রিলে ওপরে, গ্রিলটা গ্রিলের ওপরে এরকম অন্যান্য গাছের পাশে রাখা ছিল। তো তখন প্রচণ্ড রোদ বাইরে থেকে বের করে দিয়েছিলাম, বাইরে থেকে বেরিয়েও গিয়েছিলো, অনেক বড় হয়ে গেছে দেখুন, একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম। কিন্তু তখন বোধহয় প্রচণ্ড রোদ পেতো বা কিছু হবে, ফুলির অংশটা ফুলগুলো মাঝে বন্ধ হয়ে গেছিলো। মে মাস থেকে ফুলি মানে ফুল আসছে, কুড়িটা এত কুড়ি ছিল না, কিন্তু এই যখন নামিয়েছে এটা নিচে ভিডিও করবো বলে এবং এত বড় হয়ে গেছে, গাছটা অনেক উঁচুতে উঠে যাচ্ছে, ফ্ল্যাটে রাখা মুশকিল হয়ে যাবে, তখন দেখুন কত কুড়ি এসছে, কত কুড়ি এসছে এখানে দেখুন, কত আজকে আমি ভিডিওটা এই জন্যই করছি।
পারি। আরেকটা জিনিসও আমি নিজে দেখতে পাচ্ছি, গাছটার কিছু একটা প্রবলেম এসছে যেটা এইটা ছিল না, এটা দেখলে বুঝতে পারবেন এটা গাছের একটা রোগ। এইভাবে হবে উন্নত হয়েছে, আর গাছ থেকে দেখাচ্ছি এই যে পাতার উপর গুটি গুটি হয়েছে, তারপরে এটা শুকনো হয়ে যাবে এবং এটা ঝরে যাবে। এই পাতাটা দেখলেই বুঝতে পারবেন কি বিচ্ছিরিভাবে অ্যাটাক হয়েছে, বুঝতে পারছেন একটু কি কিন্তু এরকম হয়েছে। আমি আরেকজনের গাছে দেখেছি তার গাছে পুরো সব পাতাগুলো এরকম অ্যাটাক হয়ে গেছে। এখন এই পাতাগুলোকে আমি কেটে ফেলে দেবো, কারণ আমার মনে হচ্ছে এটাকে রেখে দিলে এটা ছড়িয়ে যাবে। এটাকে আমি কাঁচি দিয়ে ছোট করে কেটে দেবো, কেটে ফেলে দেবো। তো এই হচ্ছে আমার শামি গাছ, এবং এই গাছটাকে সবাই বলে, মানে সবাই মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে মানে অন্যান্য প্রভিন্সের কিছু কিছু জায়গায় একে ঠাকুরের মতো মানে ভগবানের জ্ঞানে পুজো করে, লাকি প্ল্যান্ট বলা হয় অনেক জায়গায়। এবং আমিও দেখুন ধূপ দিয়েছি, মানে ধূপ দিই প্রতিদিন, বলে এর মধ্যে নাকি 33 কোটি দেবতার বাস। গণেশ ঠাকুরের পায়ে এই ফুল দিলে নাকি, গণেশ ঠাকুর পাতা দিলে, পাতা অর্পণ করলে উনি নাকি খুব তুষ্ট হন। আমি পুরো কাহিনী জানি না, কাজে বলতে পারলাম না। তো এই আর কি, অন্যান্যরা দেয়, আমিও তাই ধূপ দিয়েছি এবং প্রতিদিন আমি স্নান করে জল দিই। আরেকটা কথা, এই গাছটিকে বাড়ির পশ্চিম বা উত্তর কোণে রাখতে হয় তাহলে, এবং আপনি যেই বাড়ির যে গেটটা দিয়ে বেরোবেন, বাইরে বেরোবেন, সেই গেট মানে বাড়ির যখন আপনি বেরোচ্ছেন বাইরে, তখন আপনার ডান হাতের দিকে যেন এই গাছটি অবস্থান হয়, তাহলে খুব শুভ। তা আমি ফ্ল্যাটের তো ওরকমভাবে পুরো পশ্চিম দিক, পুরো উত্তর দিক অনেক সময় পাওয়া যায় না, ফ্ল্যাট যেভাবে তৈরি হয় সবার জন্য সেইভাবে। তা আমি আমার বাড়ির উত্তর পশ্চিম কোনায় গাছটিকে রেখেছি, কারণ এই গাছটি কাঁটা আছে গায়ে, অন্যান্য গাছের মানে গায়ে লাগলে ব্যথা পেতে পারি, তাই জন্য উত্তর পশ্চিম কোনায় রেখেছি। এবং আমি যতটা সম্ভব চেষ্টা করি গাছটিকে অন্যান্য সময় এড়িয়ে চলতে, যাতে না গাছটির কাছাকাছি যেতে হয়। ওই সকালবেলা একবার স্নান টান করি, যেমন ধূপ দিতে হয়, ধূপটা দিয়ে দিই এবং জল দিই, ওই পর্যন্ত। তো যাই হোক, এটা গাছটা হচ্ছে এই ব্যাপার। তো আমি আজকে আপনাকে গাছটা দেখালাম। আরেকটা কথা, যে গাছের মাটিটা একটু দেখাই, যে মাটিটা আমি কালকে জল দিয়েছি, আজকে এখনও জল দিইনি, মাটিতে এখনও জল আছে। যে বেলা জল না দিলেও চলে, যদি বিকেলে জল দেওয়া যেতে পারে, একদিন একদিন জল না দিলে এই গাছটার কোনো ক্ষতি সেরকম হয় না। তবে গাছটার টবটা, গাছটি অনুযায়ী অনেক ছোট হয়ে গেছে, 8-10 ইঞ্চির টবে এত বড় গাছ রাখা যাবে না, তাই জন্য আমি খুব তাড়াতাড়ি এটাকে বড় টবে ছড়িয়ে নেব। এই গাছের মাটি বলতে সেরকম কিছু নয়, যে কোনো মাটিতেই হয়, তবে একটুখানি বেলে মাটি, ইটেল মাটিতে তো গাছ হবে না, একটু বেলে জাতীয় মাটি, মানে একটু বালি মিশিয়ে সেই মাটিটাকে ওই গার্ডেন সয়েলের সঙ্গে একটু বালি মিশিয়ে আপনারা বসিয়ে দিলে গাছটি হয়ে যাবে, যে কোনো মাটিতেই হয় খুব একটা। আর মাটিতে যেন শুধু একটাই জিনিস দেখবার আছে, যেন জলটা দাঁড়িয়ে না থাকে মাটিতে, ড্রেনেজ সিস্টেমটা যেন খুব ভালো। এমনি কোনো এ নেই, রোগ পোকার আক্রমণ বলতে আমি এখনও কিছু পাইনি, তবে আমার পরিচিত একজনের সে বললো যে না, মিলিবাগের আক্রমণ হয়েছিল, আমি কিন্তু কোনো পাইনি। তবে এই যেটা দেখালাম পাতাগুলো এরকম গুটি গুটি হয়ে যাচ্ছে, এটা একটা রোগ বটে, আমাকে দেখতে হবে এটা পাতাগুলো কেটে দেওয়ার পর এই গাছটি কেমন থাকে। তবে আমার এতদিন মধ্যে হয়নি, এই প্রথম আমি গাছটা দেখলাম যেন পাতার মধ্যে আক্রমণ ঘটেছে। তাহলে এই ছিল আমার ভিডিও শামি গাছে। অনেক মানে রাখে, কাজেই প্লিজ একটা রিকোয়েস্ট,
লাইক বাটনটা প্রেস করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রিপশান তো অবশ্যই মানে আশা রাখি, এবং বেল বাটনে প্রেস করে রাখবেন মানে সমস্ত নোটিফিকেশান, সবার আগে আমার সমস্ত নোটিফিকেশান যেন আপনার ফোনে সবার আগে পৌঁছায়। সেই জন্য তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো রাখবেন, ভালো থাকবেন আর খুব আনন্দে থাকবেন। নমস্কার।